হ্যালো 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 চলে এসেছি এই দেখো স্টাফ পারাঠা আর চা একদম গরম গরম উইন্টার স্পেশাল চা এই চাটা কি দিয়ে করেছে বলতো কেন উইন্টার স্পেশাল বললাম এটা করেছি আদ্রাক আর ইলাইচি দিয়ে বুঝতে পেরেছ এটা দিয়ে করছি কারণ দেখো আদ্রাক ইলাইচি দিলে পরে না তোমার চায়ের যে গুণটা মানে খারাপ যে গুণটা সেটা অনেকটা কমে যায় বুঝেছো মানে শরীরের পক্ষে যেটা খারাপ সেটা কমে যায় ওরা একটা কি টার আছে আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে সেই জন্য বললাম না সেই জন্য বুঝিয়ে দিলাম আর এই যে স্টাফ পাড়াটা ঘি দিয়ে একদম আমি আর আজকে যেহেতু স্যাটারডে নিরামিষের ব্যাপার সেই জন্য আমি কি করেছি এটা শুধু খাবো মানে ঘি দিয়ে দারুণ লাগে এটা খেতে কারণ পনির পনির সব রয়েছে বেশ টেস্টি হয় তো চলো প্রত্যেকে বলে দিলাম হ্যাপি হ্যাপি গুড মর্নিং সানডে না স্যাটারডে সানডে না স্যাটারডে ওয়ালা গুড মর্নিং উইন্টার গুড মর্নিং আর হ্যাপি তাই তো চলো তোমাদের না আমি কিছু দেখিয়ে দিই এই দেখো বলেছিলাম মনে হয় বিনস আর তোমার সিম গাছ লাগিয়েছিলাম আমি বুঝতে পারছি না কোনটা শিম কোনটা ইয়ে তাই এটা বিনসই মনে হচ্ছে যে শ্বশুরমশা দিয়েছিল এই দেখো হয়েছে তখন না যখন বৃষ্টিটা হয়েছিল সে মাঝখানে বৃষ্টি হলো না মারাত্মক তখন দেখো এই পর্যন্ত গাছটা হয়েছিল কিচ্ছু হয় না আমি ভাবলাম হয়তো গেলো হয়তো ঘাড় ফার মোটকে গেল একদম শেষ হয়ে গেল দেখলাম না ঠিকঠাক আছে তো এবার একটু গোবর সার আবার একটু দিয়ে দেবো এই দেখো কিছু দিয়েছিলাম আবার এখন দেবো গোবর সার আর এইগুলোতে আমি এবার এই যে সাদা অপরিজিতায় বীজ লাগাবো আর এই দেখো পেঁয়াজ গাছ লাগিয়ে দিয়েছে মানে ওই সেই পেঁয়াজের কলিগুলো মানে কাটতে গিয়ে দেখছি বেরিয়েছে মানে আর কি তো সেগুলো আমি বসিয়ে দিই তো আমি শীতকালটা পেয়ে যাই যখন প্রয়োজন হয় কেটে কেটে রান্না করি তো এই যে চলো এখানটা বসাই আমার সময় তো আমি পাই না তোমাদের বলেছি আমি সেই জন্য আমি অত গাছপালা অত সেরম লাগাতে পারি না বুঝেছ তো লাগিয়ে নিই চলো ফ্রেন্ডস দেখো আজ একটু ইচ্ছা আছে যে তোমার লাঞ্চে ব্রাউন রাইস খাবো এটা ওয়ান ফোর্থ কাপ ব্রাউন রাইস আছে সেটা আমি তোমার একটু ওয়ার্ম ওয়াটারে আমি ভিজিয়ে রেখেছি কেমন তো তারপর আমি কুক করব করে কিভাবে করব না করব। সেটা তোমাদের সঙ্গে পারলে শেয়ার করব ওকে তো কাছে লাগানো আমার হয়ে গেছে অলরেডি আর কিছু সার টার দিলাম ফ্রেন্ডস একটা জিনিস তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে এলাম মানে ঘরে বিছানাটা তুলতে এলাম তো দিয়ে দেখো পর্দাটা সরিয়েছি আর দেখছি এই যে আচ্ছা এটা কি গুটি তৈরি করছে বুঝতে পারছি না কিন্তু এখানে তো রাখা যাবে না ডেঞ্জারাস ব্যাপার ছেলে থাকে ঘরে কাজ করে পড়াশোনা করে কম্পিউটার আছে কাজ করে আমার আসা যা কখন কি হয় পর্দা বুঝতেই পারছো তো কী করা যায় বলো তো আমি বুঝতে পারছি না একটু জানিও তো এটা আমি ফেলেই দেবো এটা কিন্তু তাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আগে বুঝতে পারছি এটা কি গুটি তৈরি করছে না কী এটা আসলে আমি এরকম কোনো দেখিনি বুঝেছ আমরা বায়োলজিতে এতে পড়েছি বটানিতে যে তোমার বটানি মানে আর কি বটানি বলছি বটানির আগে বায়োলজিতে পড়েছি যে রেশম কালচার যেটা জুলোজিতে হ্যাঁ জুরোজিতে বটানি আমার অনার্স ছিল জুলোজি সাইড ইয়ে ছিল তো সেখানে এরিকালচার যেটা পড়েছিলাম এরিনে এপিকালচার কী বলে যেন ওটা হ্যাঁ অনেকদিন হয়ে গেছে তো প্রপার টাংটা মনে করতে পারছি না চর্চার ব্যাপার আর কি তো সেখানে এই জিনিসটা বইয়ে পড়েছিলাম কিন্তু প্র্যাকটিক্যালি তোমার দেখতে পাইনি তো এটা কি ব্যাপারটা কি এটা বলো তো এটাকে তৈরি করছে গুটিটা একটু জানিও হ্যাঁ এই দেখো এই দেখো দেখেছো এই জায়গাটাই ছিল কেরোসিন তেল দিলাম বেরিয়ে গেল এবার পর্দাটা খুলতে হবে পর্দাটা খোলার জন্য মহাপ্রভুকে চাই ওই তো এগুলো সেট করেছে বুঝলে তো ও আসুক এসে এই যে পর্দা সব খুলে দেবে তখন এটা কাস্তে দিয়ে দেবো আর এই যে ঘর গোছানো হয়ে গেল এই দেখো এই ওডলি প্রিন্টের এই বেডকভারটা আমি তোমার শান্তিনিকেতনের এটা বুঝেছ আর এই দিকেরটা খুলি না এখান দিয়ে না অনেক রকম সেই পাতা রাতা ঢুকে পড়ে পাশে তো গাছ রয়েছে এই জন্য খুলি না অসুবিধা নেই এই দিক থেকে তোমার লাইট চলে আসে ঠিক আছে ঘর তো তোমাকে দেখিয়েছিলাম এটা আমার বরের হাতের কাজ মানে আমার মহাপ্রভু ওকে তো দেখে নিলে কম্পিউটারটা সারাতে এসেছিল তো বলেছিলাম কি কম্পিউটারটা মাঝখানে একটু প্রবলেম করছে তো সারাতে এসেছিলো দিয়ে আবার একটা পার্সের দরকার সেই ঢাকা দেওয়া আছে তো সেই এই যে তো সেই পার্সটা তোমার আবার আসবে তখন আর দু তিন দিনের মধ্যে চলে আসবে আর মানি প্ল্যান্টটা গাছটা তোমার আবার একটুখানি ঠিক করতে হবে একটু হেলে গেছে তো চলো দেখিয়ে দিলাম ঐতিহাসিক খাট চলে আসে বললেই বলবে এখন আমি চুলকাচ্ছি কিন্তু না অলরেডি চুলকানো হয়ে গেছে চলো এই দেখো উপরটা প্লেস করে দিলাম ঠিক আছে আর এই হাতের কাজগুলো বাঁধানো সবটাই কিন্তু মাই হাজব্যান্ড মাই হাবি ওকে তো দেখে নিলে ফেক্স দেখো ব্রাউন রাইসটা আজকে এই যে এই সবজিগুলো দিয়ে আমি আজকে কুক করবো ও পারে পুরো একদম স্ক্রিন ডাইবার সাদা হয়ে যাচ্ছে তো মটরশুটিটা শেষ হয়ে গেছে নিয়ে আসবো আজকে ইভিনিংয়ে গিয়ে তো দেখতে পাচ্ছ ব্রকোলি এই যে ক্যাপসিকাম এই যে গাজর বিনস ক্যাপসিকামও আছে জাস্ট একটু ব্লাঞ্চ করে নিচ্ছে এবার গ্যাস অফ করে দিলাম আমি কিন্তু নুন ছাড়াও এটা করছি তাহলে সব এড়িয়ে যাবে এগুলো এটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ড্রেন করে নেব এটা সব ভেজি বানাবো ওকে ফ্রেন্ডস দেখো প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি আমি রাইসটা প্রেশার কুকারে করবো তোমরা চাইলে ব্রাউন রাইসটা আগেই বাইরে নিতে পারো ঠিক আছে তো আমি সময় নেই বলে আমি একবারে সব কিছু চাপাবো তো দেখো তিল দেব ফোড়নে আর অলিভ অয়েল দিয়ে করব ওকে তো এই দেখো অল্প একটু অলিভ অয়েলের মধ্যে তিলটা দিয়ে দিয়েছি আর তেলটা কমানো আছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব ঠিক আছে এই যে একটু নেড়ে নেব আমি এই সবজিগুলো কিছুটা পরিমাণ দিয়ে দেবো এতটা ব্রকৌলি দেবো না ঠিক আছে একটু হালকা এটা করে নিই তোমার তিল আর এটা কাঁচা লঙ্কাটা একটু হালকা ব্রাউন হবে তখন আমি এগুলো দিয়ে দেবো এই দেখো ঠিক আছে দিয়ে দিয়েছি একটু হালকা সাথে করে কারণ ব্লাঞ্চ করা আছে আর ভেজিটেবিলসগুলো দেখছো গ্রিনই আছে তার কারণ হচ্ছে আমি সঙ্গে সঙ্গে গরম জলের দিকে তুলে ঠান্ডা জলে আমি দিয়ে দিয়েছিলাম সেই জন্য একদম গ্রিন আছে দেখো আর এই যে রাইসটা আর পিঙ্ক সল্ট ইউজ করবো রক সল্ট যেটা ওকে চলো দেখো রাইসটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু কাশ্মীরি মেয়ে সামান্য বুঝতেই পারছো আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর রকম এতে তোমার পেঁয়াজ রসুন আমি দিইনি তোমরা চাইলে অ্যাড করতে পারো যখন তুমি তেলের মধ্যে তিলটা দেবে তখন ঠিক আছে আদা খুশি দিতে পারো আমি দিই না আমি একদম নর্মাল খুব একদম শর্টে করছি এটা খেতেও ভীষণ ভালো হয় এটাও কিন্তু ডক্টর শিখা সিংয়ের ইয়েতে আমি ইন্সপায়ার হয়ে পড়েছি ওনার থেকে কিছুটা দেখেছি দেখে নিজের মতো করে করার চেষ্টা করছি ঠিক আছে ভীষণ ভালো একটা হেলদি প্রিপারেশান তো এই দেখো আমি একটু বেশি করে ভেজিটেবলস দিয়েছি আর যেহেতু ওয়ান ফোর্থ কাপ চাল নিয়েছি এক কাপ জল দেবো আমি একটা চলো এটা করে নিয়ে আমি বসিয়ে দিই আজকে আমার ভেজ লাঞ্চ দারুণ হয়ে যাবে এর সঙ্গে তোমরা শশা গাজর খেতে পারো তো আমার শশা গাজরটা শেষ হয়ে গেছে গাজরটা নেই শশাটা খেতে পারো তা আমার নেই আমি হচ্ছে না আমি এটাই এখন শুধু নেব পরে বিকালে গিয়ে দেখি কতটা কি আনতে পারি ঠিক আছে এই রাখো একদম হটওয়াটার দিয়ে দিয়েছি আমি তো জানোই তোমরা আমি মেশাই গরম জল আর আমি না এর সঙ্গে একটু পানির অ্যাড করছি বুঝলে আমার খুব ভালো লাগে তো চলো কি দিকটা আটকে দিয়ে বসিয়ে দেবো তো চলো করে ওকে হয়ে গেছে দেখো প্রেসারটা রিলিজ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা একটু রস রসরসে ভাব আছে আমার এটাই বেশ পছন্দ ঠিক আছে আর একবার আমি কি করব তোমাদের এই রাইসটা আলাদা করে কুক করে নিয়ে তারপর আমি তোমাদের মিশিয়ে দেখাবো সেটা পেঁয়াজ রসুন দিই ওকে ওটা একটা দারুণ হয় খেতে ফ্রেন্ডস দেখো এরকম দেখতে হয়েছে ঠিক আছে একদম রিচ অফ ভেজিটেবলস একদম উ লা কেমন হয়েছে বলবে দেখেছে ধোঁয়া উঠছে গরম গরম আমার তো দারুণ লাগলে এক মানে লাগে আর কি একটা সময় আমি এত খেয়েছি মানে মারাত্মক তো সেই সময় বললাম যদি সেই সময় আমি বলেছি সেই সময় যদি আমি অনেকবার সেই সময় বললাম তো সেই টাইমে যদি আমি ইয়ে করতাম মানে ওয়াইটি করতাম ইয়ে করতাম মানে ওয়াইটি করতাম তাহলে জানতে পারতে তো এখন থেকে ওয়াইটি করছি অথবা আমি এখন থেকে যেটা দেখাবো সেটাই তোমরা দেখবে জানবে তাই না তো চলো হাই চলে এসেছি সব কাজকর্ম করে লাঞ্চ টাঞ্চ করে এবার আমার কাজ নিয়ে বসেছি রেজাল্টের কাজ এই যে এটা একটা ক্লাসের ব্লু কালার আর ইয়েলো এটা একটা ক্লাসের বুঝেছ এখন সব পার্সেন্টেজ কস বাকি আছে খাতা নিয়েছি এখন করব আচ্ছা চলো তাহলে এই অ্যাঙ্গেলে সেট করলাম একটা ট্রাইপড ছিল জানো তো করোনাকালে নিয়েছিলাম কিন্তু সেটার ব্যাপার হচ্ছে ওই ওপরে যে পিনটা আছে না সেই পিনটা কি করে ভেঙে গেছে এবার কিছুতেই থাকছে না কেনা হয়নি তা না কেনা হয়েছিল কিন্তু ওটা কিছুতেই থাকছে না দিয়ে রাখছি এটা স্লিপ করে বেরিয়ে আসছে মোবাইলটা দিয়ে এবার দেখি এবার কতদূর কী করা যায় এটা নিতে একটা অবশ্যই হবে আরও কিছু নিতে হবে এটা তারপরে একটা ভাবছি ওই মাইক্রোফোন না কি বলে না মাইক একটা বলে ওই যেটা সাউন্ডটাকে একদম ইয়ে করে কন্ট্রোল করে পাশাপাশি কোনো সাউন্ড বুঝতে পারবে না সেরকম ব্যাপার আর আর একটা ফোনে ক্যালকুলেটারে কাজ করব ক্যালকুলেটার এমনি নাই আমাদের ফোনেতেই সব সেরে নি। আর স্কুলেতে আছে দুটো স্কুলে ক্যালকুলেটার আছে তো সেগুলো স্কুলে আছে তো সেই জন্য এখানে কাজগুলো করে নিই তারপর বলো কে কী করলে এখন আর একটু ঠান্ডা লাগছে বাইরে কিন্তু মেঘলা আছে কিন্তু বেলা হওয়ার সাথে সাথে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ছেলে নেই আমি একা আছি ছেলে স্কুল অ্যানুয়াল ফাংশন চলছে আর বর আসার কথা ছিল এখন আসতে পারেনি দেখি নেক্সট দিনও দুদিন হয় তো নেক্সট দিন যদি হয় তো সেটা তাহলে তখন ইয়ে হবে যাব তখন বুঝতে পেরেছ তো তারপর তো উইন্টার ভ্যাকেশান কাজ করছে কথা বলছি তোমাদের সাথে তো কিছুটা কাজ গুছিয়ে তারপর আসছি কেমন হ্যালো একটু তোমার গেছিলাম মার্কেটে ছিলাম বিকালের দিকে যাব একটু সব গুছিয়ে নিলাম মার্কশিটগুলো গুছিয়ে নিয়ে এখনো কাজ বাকি রয়েছে রেখে গেলাম মার্কেটে মার্কেট থেকে কিছু কেনাকাটি করলাম কিছু সবজি বাজার কাঁচা সবজি বাজার আর গ্রহরাজে পুজো দিলাম তো কি সবজি বাজার করেছি টুকটাক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একাই করি আমি একাই একশো বুঝেছ তো এইভাবেই একা হাতে সব আগলে রেখেছি বুঝতে পারছো তো চলো তাহলে দেখাও মানে দেখো অবস্থা চলো চলো এই যে আমার বাজারের ব্যাগ তার তো দেখো একটা এই যে সাদা বেগুন গাজর নিয়েছি দেখতে পাচ্ছ মটর আছে একটা ফুলকপি আছে এই যে ফুলকপি বাবা গো বেরোচ্ছে না গো দাঁড়াও গো এই দেখো কেমন হয়েছে ফুলকপিটা বলো বেশ টাইট না খুব সুন্দর টাইট দেখে নিলাম এটা এটা গেলো আর তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও এই যে এই দেখো টমেটো আছে আর অল্প কিছু আলু মানে আমি আমার ছেলে তো আর আলু সেভাবে খাচ্ছিও না আমার ছেলেও পছন্দ করে না এই মোটামুটি করে নিলাম বাজার এবার চলো একটুখানি চা বা কফি দেখি নিয়ে বসি দেওয়ার মার্কশিটের কাজটা আবার শুরু করে দিই দেখে নিলে দেখো কি করেছি আমি দেখো কতটা চা করে ফেলেছি বুঝতে পারেনি জানো ভাবলাম হয়তো ইয়ে হবে মানে একটু কম হবে কতটার কাপটা কত বড় দূর ভালো লাগে না কতটা চা করে ফেললাম আর তো কেউ নেই আর ছেলে তো চা খায় না আর এখানে তোমার বিস্কিটটা আছে এই যে তিল বিস্কিট খুবই পছন্দের আমার নিয়ে এসছি কালকে স্কুল থেকে আসার পথে তো চলো একটাই নেবো এই যে ঠিক আছে খেয়ে নিই খেয়ে নি এই যে কাজ পড়ে আছে কাজ করবো ওকে এটা তো চার্জ করতে হবে তাই না এটাকে দেখো বদমাশি করতে এসেছিলো বদমাশির ফল দেখো আজকে দিয়েছি শাস্তি নে এবার দেখো কি দুষ্টুমি করছে এত জ্বালাচ্ছে আসলে মাঠে ধানগুলো কেটে দিয়েছে না এবার সব ঘরে এবার ঢুকছে সব জায়গাতেই জ্বালাচ্ছে তো আমি ধরেছি এটা নিয়ে দুটো হলো তবে আরো একটা আছে একটা দুটো যায় না আছে মানে ঝুণ্ড আছে আর কি এদের তো দেখিয়ে দিলাম বদমাসি করলে একদম শাস্তি অবধারিত কিচ্ছু করার নেই ফ্রেন্ডস দেখো কুয়াশাওয়ালা মানে ফগিওয়ালা গুড মর্নিং ঠিক আছে ব্লগটা যথারীতি কন্টিনিউ হচ্ছে দেখো কি ডেন্স ফগ দেখো দেখতে পাচ্ছ আর এটাকে দেখো ঠান্ডার মধ্যে একদম সামনেই দেখো কিছু দেখা যাচ্ছে না দূরে এসে দেখতে পাও না বাড়ি ঘর গাছপালা কিচ্ছু দেখা যাচ্ছিলো দেখো ডেন্স ফগ তারপরে শুনেছি নাকি ফগি ওয়েদার হলে পরে নাকি রোদ ওঠে তো দেখা যাক জানি না সেটা রোদ উঠলেই ভালো এরকম ওয়েদার এখন সকালবেলাটাও খুবই চাপে সকাল সব ওঠে কাজকর্ম করে তাই না আর এই দেখো প্যাক প্যাক করতে করতে বেরোচ্ছে হাঁস প্যাক 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 সব দেশি হাঁস বুঝলে পাশে ডিম হলে আমি পাই বেশ ভালোই লাগে তো চলো দেখিয়ে দিলাম শেয়ার করে দিলাম এই দেখো পুদিনা পাতা তুলতে এসেছি বুঝেছ তো পুদিনা পাতা দেখি এর মধ্যে মধ্যেই হয়েছে তো চলো তুলে নি এইটা দিয়ে আমি আজকে একটা ঘরোয়া চাটনি করে দেখাবো ইন্সপায়ার্ড বাই বললাম ডক্টর শিখা সিংয়ের ইয়ে দেখি আমি এগুলো করি আমার খুব ভালো লাগে চাটনিটা খুব অসম হয় খেতে জানো তো আরে আমার রাকি বাম্বুর গাছ সব গোবর সার দিয়েছি দেখা যাক এই যে সব গোবর সার দেওয়া আছে তো চর তাহলে দেখিয়ে দিলাম আচ্ছা দেখো আর একটা গাছ নিয়ে এলাম চিনতে পারছে এই গাছটা হ্যাঁ অনেকেই চিনতে পারবে দিস ইস কালাঞ্চ এই দেখো বার্স এসছে আর এটা অন্য জায়গায় ছিল এখানে এনে লাগালাম আর কি তো আমার না সবুজের প্রতি অ্যাট্রাকশানটা একটু বেশি বুঝেছ এই যে এই দেখো কোথায় উঠছে দেখেছ কি বড় বড় পাতা হয়েছে না তো দেখে নিলে ওর কালাঞ্চু গত উইন্টারও খুব সুন্দর ফুল দিয়েছিল অনেক দিন থাকে এগুলো তো ঠিক আছে এটা শেয়ার করে দিলাম ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের কাছে হোমমেড চাটনিটা শেয়ার করতে তো পুদিনা পাতা তুললাম দেখো মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর এই যে ধনেপাতা তো ধনিয়া পাতা থেকে কিছুটা কম হবে তোমার পাতা এই দেখো গার্লিক নিয়েছি চপড ও পুরোপুরি চপ নয় কারণ মিক্সিং ইয়েতে হবে তো মোটামুটি কেটেছি একটা স্মল সাইজের আর সাইজটা ছোটো এরকম টাইপের একটা গ্রেটেড তোমার আদ্রাক মানে জিঞ্জার আর এই হলো আনারদানা আমার আমি আনারদানা প্রায় তোমার পরোটা ফট হিসাবে আমি দিই তোমরা জানো আর এই যে লেমন জুস ঠিক আছে আমি এটা বীজটা ছেঁকে দেব আর দেব তোমার এই যে পিঙ্ক সল্ট বা রক সল্ট এমনি সল্টটা আমি ইউজ করব না এটা আমি দিয়ে দেবো আর দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এখন আনিনি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ঝাল অনুযায়ী তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে ঠিক আছে আর এটা ওয়েট লসে খুব ভালো কাজ দেয় হোম মেড চাটনি দারুণ খেতে আসাম খেতে হয় তুমি রাখতে পারো দিন স্টোর করে রাখতে পারো ফ্রিজেরতে এয়ারটাইট কন্টেনারে ওকে তো চলো এটা বানিয়ে নি তারপর তোমাদের পেস্টে আমি দেখাচ্ছি কেমন হচ্ছে তো কাঁচা লঙ্কাটা দেখিয়ে দিলাম আবার এলাম ওই জন্য ক্যামেরাটা নিয়ে তো কাঁচা লঙ্কা তিনটে নিয়েছি তোমরা যে যার মতো করে এ করবে একটু হালকা ঝাললে খেতে ভালো হয় লঙ্কাগুলো খুব একটা ঝাল এখন যাচ্ছে না আর এই দেখো সামান্য একটু বলতে ভুলে গেছে অল্প একটু এই ছোট্ট এই যে চামচের কাশ্মীরি মির্চ ওকে এটা দেব তাই এটা এখন এটা দিয়ে দিলাম যে চলো বাকিগুলো সব অ্যাড করে নিই এই দেখো নিয়ে নিয়েছি ছোটো মিক্সিং জারে তো চলো এবার ঢাকা দিয়ে দিলাম এবার ঘুরিয়ে নিই দেখো দেখতে পাচ্ছ দাঁড়া যে দেখো ভালো করে ঠিক আছে গ্রিন কালার কি সুন্দর এবার এটার মধ্যে এয়ারটাইট এটা আছে এটার মধ্যে ভরে আমি ফ্রিজারে রেখে দেবো এবার যখন আমি যেরকম পরাঠা খাবো রোল খাবো হুম আমি সেভাবে এটা ইউজ করবো এমনকি স্যান্ডউইচেও তুমি বেশ হিসেবে ইউজ করতে পারো এটা বুঝতে পেরেছ তারুণ একটা তোমার এটা রেসিপি ট্রাই করতে পারো করে আমাকে বলবে কেমন ফ্রেন্ডস দেখো হোম চাটনি তো করলাম এবার সানডে ব্রেকফাস্ট উইন্টার স্পেশাল আমি প্রচুর খেতে পছন্দ করি এই ধরনের পরাঠা তো আজকে পনির পরাঠা খাবো এ দেখো পনিরের মধ্যে আমি কিনেছি ফ্ল্যাকসিড ধনে পাতা অল্প একটু কাশ্মীর মির্চ এ দেখো গোলমরিচের গুঁড়ো এ দেখো জিরে গুঁড়ো জিরে গোটা জিরে গোটা জিরে আছে আজওয়াইন আছে আর নুনটা এখন দিই নুনটা আমি যখন এটা বেলবো তখন ওপরে ছড়িয়ে দেবো নাহলে কী হয় বলো তো ওয়াটারটা ছেড়ে দেবে আর অল্প একটু পেঁয়াজ কুচি এর মধ্যে দেবো তোমরা না দিলেও পারো না দিলেও পারো আদা কুচি দিতে পারো ঠিক আছে পেঁয়াজ আদা কুচি চলে আর যদি পেঁয়াজ না খাও আদাও দিতে পারো আদা যদি না খাও এইভাবেও খেতে পারো কোনো অসুবিধা নেই যে যেরকমভাবে খেতে পারো এটা স্টাফ করে আমি ওপরে সেই ঘিমা খেয়ে নেবো যে খেয়ে নেবো ওর সঙ্গে ব্ল্যাক কফি ঠিক আছে হোম মেড চাটনি দিয়ে আজকের হয়ে যাবে ব্রেকফাস্ট এরকম আটা মেখে রেখেছি ঠিক তো চলো তাহলে গরম গরম বানিয়ে খেয়ে নিই অনেকটা বেলা হয়ে যাচ্ছে ঠিক আছে তো মর্নিংয়ে খেয়ে নিই এটা আমি তো উইন্টারে বিভিন্ন ধরনের পরাঠা খাই যদি খাই যে যখন পারবো আর কি তোমার সঙ্গে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা দেখো এই যে পনির পরোটাটা সেঁকছি ঠিক আছে এই যে ঘি গলতে দিয়েছি এটার রাখবো আর তোমার তো জানোই আমি ওপর দিয়ে ঘিটা সেকে নিয়ে তারপর মেশায় আর কি ঘিটা ওপর দিয়ে মানে এগুলোতে দিই না প্যানে দিই না বা চাকুতে দিই না ঠিক আছে এই দেখো ফুলছে তো চলো ব্রেকফাস্টটা করে নিই একদম হেলদি ব্রেকফাস্ট তোমরাও চাইলে এমন করতে পারো যে কেমন হয়েছে আমাকে বলবে ঠিক আছে কমেন্টস কিন্তু অবশ্যই চাই ভালো মন্দ সব কমেন্টসই চাই কেমন লাগলো খারাপ লাগলো না ভালো লাগলো সবই চাই ঠিক আছে ওকে আর কিছু না তোমাদের কমেন্টস পড়তে ভীষণ ভালো লাগে আর আর একটা কথা তোমাদের বলি একটা কাহাবাত আছে জানো তো যে কাকে কান নিয়ে গেল কাকে কান নিয়ে গেল আমি একটা কথাই বলবো কাকের পিছনে দৌড়াও কি যদি সেরকম তোমরা বিলিভ করো দৌড়াবে কান নিতে ওকে আর আমি কিছু বলবো না তো চলো খেয়ে নি দেখো ঘি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে দেখি ছোট চামচ দিনে একবার তুমি খেতেই পারো কোনো সমস্যা নেই বুঝেছ আর এই যে আর হচ্ছে আমি বলেছি যে আমি দুটো পরাঠা ইউজ করি মানে খাই আর কেন ইনটেক করে ইউজ করছি বলছি কি অবস্থা তো চলো দেখো ফ্রেন্ডস রেডি টু ইট ওকে একবার ভেতরটা দেখে নাও দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ঠিক আছে চলো তোমাদের একটুখানি হোম মেড চাটনি দিয়ে দিই এ নাও নিয়ে নাও তোমরা বলবে কেমন হয়েছে ঠিক আছে কমেন্টস তো বান্তা